হামাস আৰু ইজৰাইলৰ যুদ্ধৰ 40টা দিন এই 40টা দিনত তছনছ হৈছে গাজা ষ্ট্ৰিপ হাত অক্টোবৰত ইজৰাইলৰ ভূখণ্ডত প্ৰৱেশ কৰি হামাসে যি অভূতপূৰ্ব যুদ্ধৰ ঘোষণা কৰিছিল তাৰ প্ৰতিহত তাৰ প্ৰত্যুত্তৰ ধাৰাহাৰ গতিত অব্যাহত আছে ইজৰাইলে নিৰবিচ্ছিন্ন ৰূপত আক্ৰমণ কৰি তছনছ কৰি তুলিছে গাজা ষ্ট্ৰিপ তাৰ মাজতে আছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ পনবন্দী যিসকল পনবন্দীৰ মুকলিৰ বাবে ইজৰাইলে এই অভিযান চলাই আছে আক্ৰমণ অব্যাহত ৰাখিছে হামাসৰ ওপৰত সেই 241 জন পনবন্দীক মুক্তি কৰাৰ ক্ষেত্ৰত বা মুকলি কৰি অনাৰ ক্ষেত্ৰত বিভিন্ন হেঁচা প্ৰয়োগ কৰা হৈছিল প্ৰথম অৱস্থাত কোনো ধৰণৰ সহাৰি জনোৱা নাছিল হামাসে আৰু শেহতীয়াকৈ চৰ্ত সাপেক্ষে 70 গৰাকী পনবন্দীক মুকলি কৰাৰ বাবে আগ্ৰহ প্ৰকাশ কৰিছিল হামাসে কিন্তু তাৰ পিছতো যুদ্ধ বিৰতিত সন্মতি প্ৰকাশ কৰা নাই সন্মতি দিয়া নাই ইজৰাইলে যাৰ বাবে আক্ৰমণ চলি আছে আৰু তাৰ মাজতে ইজৰাইলে প্ৰকাশ কৰিছে যে গাজাৰ এখন শিশু হস্পিটেলত 241 গৰাকী পনবন্দীক ৰাখিছে হামাসে সেই ঠিকনা ইতিমধ্যেই উদ্ঘাটন কৰিছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে শেহতীয়াকৈ IDF-এ এই কথা সদৰি কৰি কৈছে যে হাস্পাতালসমূহত যিহেতু হামাসে ঘাটি পাতিছে আৰু তাৰে এখন শিশু হাস্পাতালত এইসকল পনবন্দীক বন্দী কৰি ৰখা হৈছে গতিকে অতি শীঘ্ৰেই সেই হাস্পাতালখনৰ পৰা এইসকল পনবন্দীক কেনেদৰে মুকলি কৰি আনিব পাৰি তাৰ পৰিকল্পনা গ্ৰহণ কৰি আছে যদিবা ই হ'ব এটা বৃহৎ প্ৰত্যাহ্বান ইজৰাইলৰ বাবে তাৰ মাজতে আমি ইতিমধ্যেই জনাইছোঁ 70 গৰাকী মহিলা শিশুসহ এইসকল পনবন্দীক মুকলি কৰি দিয়াত আগ্ৰহ প্ৰকাশ কৰিছে কিন্তু তাৰ বিনিময়ত হামাসে বিচাৰিছে 5 দিনৰ যুদ্ধবিৰতি কিন্তু এই যুদ্ধবিৰতি 5 দিন কিয় 5 মিনিট বা 5 ছেকেণ্ডৰ বাবেও যুদ্ধবিৰতিত সন্মতি প্ৰদান কৰা নাই ইজৰাইল ডিফেন্স ফৰ্চে বা ইজৰাইল চৰকাৰে কাৰণ সময় দিয়া মানে পুনৰ একগোট হ'বলৈ সুযোগ দিয়া হ'ব হামাসক আৰু পুনৰ যদি হামাস একগোট হয় 7 অক্টোবৰৰ দৰে পুনৰ ভয়ানক আক্ৰমণ সংঘটিত কৰিব পাৰে যিহেতু ইছলামিক শক্তিসমূহ একগোট হৈছে ইজৰাইলৰ বিৰুদ্ধে কাৰণ ইফালে যদি চোৱা হয় হিজবুল্লাইও আক্ৰমণ অব্যাহত ৰাখিছে সীমান্তত হিজবুল্লাক প্ৰত্যুত্তৰ দি আহিছে ইজৰাইলে সীমান্তত শেহতীয়াকৈ নৌসেনাই উদ্ধাৰ কৰিছে পানীৰ তলৰ পৰা বৃহৎ পৰিমাণৰ অস্ত্ৰ ভাণ্ডাৰ হিজবুল্লাই লুকুৱাই থোৱা বৃহৎ পৰিমাণৰ অস্ত্ৰ ভাণ্ডাৰ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে ইজৰাইলে গতিকে তেনেস্থলত হিজবুল্লাক পুনৰবাৰ ইজৰাইলে সকীয়াই দিছে যে তোমালোকে জুইৰ লগত খেলি আছা জুইৰ লগত খেলি থকাটো কিন্তু ভয়ংকৰ হৈ উঠিব এই সকীয়নি ইজৰাইলে দিছে যে হিজবুল্লাই জুইৰ লগত খেলা কৰি আছে জুইৰ লগত খেলি আছে আৰু তাৰ বিনিময়ত কিন্তু অতি শক্তিশালী জুই লাভ কৰিবলৈ গৈ আছে হিজবুল্লাই হয় কল্পনা কৰাতকৈ বহুত শক্তিশালী জুই পাব তাৰ বিনিময়ত হিজবুল্লাই আৰু ইতিমধ্যেই ঘাটিসমূহত সীমান্তৰ হিজবুল্লাৰ ঘাটিসমূহত নিৰবিচ্ছিন্ন আক্ৰমণ অভিযান অব্যাহত ৰাখিছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে তাৰ মাজতে ইৰাণে হিজবুল্লাক যিহেতু সমৰ্থন আগবঢ়াই আহিছে বিভিন্ন ধৰণৰ আৰ্থিক সহযোগিতাৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন প্ৰকাৰৰ সহায় সহযোগিতা হিজবুল্লাক ইৰাণে আগবঢ়াই আছে গতিকে ইফালে হিজবুল্লাই শক্তি আহৰণ কৰি আছে ইজৰাইলৰ বিৰুদ্ধে আৰু আনফালে হামাস নিষেধ কৰাৰ অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছে গাজা ষ্ট্ৰীপত ইজৰাইলে যাতে হামাসৰ পুলিয়ে পোখাই উভালি পেলাব পাৰি সেই অভিযান এতিয়া চলি আছে কাৰণ যিখন আল চাইফা হস্পিটাল এই সৰ্ববৃহৎ উত্তৰ গাজাত থকা এই সৰ্ববৃহৎ হস্পিটালখন বৰ্তমান অৱৰুদ্ধ কৰি তোলা হৈছে তাৰ তলত যিসমূহ টানেল আছে এই টানেলসমূহত বৰ্তমান অভিযান তীব্ৰতৰ কৰি তোলা হৈছে আৰু যি টানেলত বৃহৎ অস্ত্ৰ ভাণ্ডাৰ ইতিমধ্যে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু এই টানেলৰ মাজৰ পৰাই ইজৰাইলী সেনাক গুলীচালনা কৰা এজন মূল সদস্য হামাসৰ এজন মূল সদস্যকো ইতিমধ্যেই গুলীয়াই হত্যা কৰা বুলি IDF-এ ইজৰাইল ডিফেন্স ফৰ্চে সদৰি কৰিছে
তার মাজতে একাংশ সন্ত্রাসবাদীয়ে এতিয়া নিরাপদ হিসাবে বিবেচিত দক্ষিণ গাজালৈ গতি করেছে দক্ষিণ গাজা এতিয়া সেফ জোনত পরিণত হয়েছে সন্ত্রাসবাদীসকলৰ বাবে আৰু সেইবাবে যেহেতু উত্তর গাজাত অভিযান এতিয়া তীব্রতর হয়েছে আৰু সেইবাবে দক্ষিণ গাজালৈ ঢাপলি মেলিছে একাংশ সন্ত্রাসবাদী আৰু তাতেই পুনৰ টানেল খান্দি টানেল বনাই তাত আত্মগোপন কৰি থকাৰ তথ্য ইজৰাইল ডিফেন্স ফোর্সে লাভ কৰি এতিয়া দক্ষিণ গাজাতো পুনৰ অভিযান আৰম্ভ কৰিছে ওয়েস্ট ব্যাংক ওয়েস্ট ব্যাংকত অভিযান তীব্রতর করে তুলেছে হামাসর বিরুদ্ধে চব্বিশটাক গোট আছে হামাসর শীর্ষ গোট আছে ইয়ারে প্রায় চৌদ্দটা গোট ইতিমধ্যে নিঃশেষ করেছে ধ্বংস করেছে আর বাকি থাকা গোটসমূহের বিরুদ্ধে অভিযান চলি আছে চলি থাকিব বলে সকিয়াই দিছে ইজরাইল ডিফেন্স ফোর্সে প্রায় বারো হাজার লোকর মৃত্যু হয়েছে চল্লিশটা দিন যুদ্ধের চল্লিশটা দিনত গাজা স্ট্রিপত প্রায় বারো হাজার লোকর মৃত্যু হয়েছে তারে অধিকাংশ শিশু হাজার হাজার শিশুর মৃত্যু হয়েছে এ সাধারণ নাগরিক শেহতীয়াক কাতারর মধ্যস্থতা যি ধরনের একটা যুদ্ধবিরতির প্রস্তাব অনা হয়েছে বা শর্ত সাপেক্ষ যুদ্ধ বিরতি আনিছে হামাসে এই ক্ষেত্রে কাতারে মধ্যস্থতা করেছে আর যত ইতিমধ্যে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনেও কিছু বিশ্বাস রাখিছে যে এই যুদ্ধবিরতি একটা সময়ত হব আর মুকলি করবা যাব বন্দী লোকসলক উল্লেখযোগ্য যে দুশো একচল্লিশগী যে পণবন্দী আছে তার মাজত কিন্তু আমেরিকার নগী নাগরিক থাকার তথ্য পোহরলে আছে শেহতীয়াক সাংবাদিকে প্রশ্ন করেছিল যে যখন নাগরিক বর্তমান বন্দী হয়ে আছে পরিয়াললৈ কি বার্তা প্রেরণ করব আমেরিকার রাষ্ট্রপতিগুলো গতিকে আমেরিকার রাষ্ট্রপতিগুলো এই কথায় কৈছে যে যুদ্ধবিরতির বিশ্বাস আছে লাহে লাহে সেই পরিবেশ আহিব বলে সংবাদ মাধ্যমের সম্মুখত প্রকাশ করে জো বাইডেনে আনহাতে মৃত্যুর পরিসংখ্যা যেহেতু আমি জানাইছো প্রায় বারো হাজার সাধারণ লোকের মৃত্যু হয়েছে আর এই বারো হাজারের ভিতর শেহতীয়াক রাষ্ট্রসংঘে প্রকাশ করেছে উদ্বেগজনক তথ্য যে রাষ্ট্রসংঘর সুরক্ষাকর্মী বা শান্তিকর্মী এশ দুগারী লোকের মৃত্যু হয়েছে ইজরায়েলের আক্রমণত গাজা স্ট্রিপত কারণ রাষ্ট্রসংঘর দ্বারা পরিচালিত বহু আশ্রয় শিবির যত দুর্গত সকলক আশ্রয় প্রদান করা হয়েছিল রাষ্ট্রসংঘয় মানবীয় সাহায্য প্রদান করে আহিছে গাজা স্ট্রিপত প্যালেস্তাইনী সাধারণ নাগরিকর বাবে আর সেই যিসকল কর্মী রাষ্ট্রসংঘর এশ দুইগী তার ভিতর কেবাগীও শান্তির কর্মীও আছিল সেই সকল লোকর ইতিমধ্যে মৃত্যু হওয়ার কথা সদরি করেছে রাষ্ট্রসংঘয় ইফালে ইজরায়েল ডিফেন্স ফোর্সে আন একটা উদ্বেগজনক তথ্য সদরি করেছে যে সাত অক্টোবরত ইজরায়েলের দক্ষিণ ফালে প্রবেশ করে ভূখণ্ডত প্রবেশ করে যখন মিউজিক ফেস্টিভেল চলি আছিল সেই মিউজিক ফেস্টিভেলত নরসংহার পাতিছিল হামাস সন্ত্রাসবাদী আর সেই সময়সাত বহু মহিলাক ধর্ষণ করার তথ্য সদরি করেছে মহিলাসকলক কেবল ধর্ষণ করে ক্ষান্ত থাকা নাছিল হামাস সন্ত্রাসবাদীয়ে আর সেই নৃশংস সন্ত্রাসবাদীয়ে ধর্ষণ করে মহিলাসকলের কারোবার ডিঙি কাটি হত্যা করেছিল কারোবাক গুলিয়াই হত্যা করেছিল এনে চারি শতাধিক গোচর এই মুহূর্তে রুজু করা হয়েছে এজন প্রত্যক্ষদর্শীয়ে সেই কথা উল্লেখ করেছে যে অতি নির্মমভাবে হত্যা করা হয়েছিল একাংশ মহিলাক এদল মহিলাক লৈ গৈছিল হামাস সন্ত্রাসবাদীয়ে আর সেই মহিলাসকলক ধর্ষণ করেছিল ধর্ষণ করে ডিঙি কাটি গুলিয়াই হত্যা করার দরে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সম্মুখলৈ আহিছে আর কিছু ভিডিও এই মুহূর্তে প্রকাশ পাইছে আর যার বাবে সমগ্র বিষয়টি এই মুহূর্তে গভীর উত্তেজনাপূর্ণ হয়ে উঠিছে কোনো মূল্যর বিনিময়ত হামাসক এতিয়া রেহাই দিয়া নহব হামাসর উপর যে প্রতিশোধ এই প্রতিশোধ অব্যাহত থাকিব হামাসর অন্তিমজন সদস্য জিয়াই থাকা পর্যন্ত এই আক্রমণ এই অভিযান এই যুদ্ধ চলাই নিয়ার কথা হুঙ্কার প্রদান করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু